আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে। রিসেন্টলি এই ধরনের ভিডিও বর্তমান খুব ট্রেন্ডিংয়ে চলছে। আপনারা কিভাবে এই ধরনের ভিডিও মেক করবেন আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের ভিডিও মেক করতে পারবেন। ভিডিওটা মেক করার জন্য আপনাদেরকে আসতে হবে KineMaster অ্যাপে। যদি আপনাদের কাছে KineMaster অ্যাপ না থাকে তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেব, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা ক্রিয়েট নিউয়ে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার প্রথমে যে রেশিওটা রয়েছে আপনারা সেই রেশিওটা সিলেক্ট করবেন। করার পর এখানে আপনার নেক্সট যে লেখাটা রয়েছে আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা যে ফটোটা দিয়ে ভিডিওটাকে মেক করতে চান আপনারা সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা যতদূর ভিডিওটাকে রাখতে চান আপনারা সেই হিসাব মতো ফটোর যে ডিউরেশন রয়েছে আপনারা সেই ডিউরেশনটাকে বাড়িয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন, আপনারা এই অপশানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা ভালোভাবে এটাকে আপনারা জুম করবেন, ফটোটাকে আপনারা জুম করে আপনারা আপনাদের হিসাব মতো বসিয়ে নেবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা যে অপশানটা দেখতে পাচ্ছেন মাঝখানে আপনারা এই অপশানটাকে অন করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তো আমি এখানে টিক চিহ্নে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা ফটোতে একবার টাচ করবেন। ফটোতে টাচ করার পর এখানে আপনারা একটা অপশান দেখতে পাবেন নিচের দিকে, সেটা হলো ব্রিকনেট বলে। তো আপনারা এই অপশানটাকে এখান থেকে আপনারা অ্যানাবেল করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন বা আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে আপনারা লেয়ার অপশানে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে। আপনারা এই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন, লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আপনারা সেইখান থেকে ডাউনলোড করে আপনারা এই ভিডিওটাকে এখানে আপনারা অ্যাড করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা যে বক্সটা দেখতে পাচ্ছেন আপনারা এই বক্সে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার পাশের যে বক্সটা রয়েছে আপনারা এই বক্সটাতে অ্যানেবেল করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা এটাতে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তো আমি এখানে টিক চিহ্নে ক্লিক করে দিচ্ছি। তো আপনারাও কিন্তু এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লেয়ারের যে অপশানটা রয়েছে আপনারা এই লেয়ার অপশানে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা মিডিয়াতে আবার চলে যাবেন। মিডিয়াতে আসার পর আপনারা কিন্তু এখন যে ফটোটা প্রথমে সিলেক্ট করেছেন আপনারা কিন্তু সেটাও সিলেক্ট করতে পারেন। এখন কিন্তু আপনারা চেঞ্জ করে আপনারা কিন্তু ফটোটাকেও সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে প্রথমে যে ফটোটাকে সিলেক্ট করেছি আমি সেই ফটোটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আপনারা ফটোটাকে আপনারা এর উপর রেখে দেবেন। দেওয়ার পর আপনারা ভালোভাবে জুম করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশান দেখতে পাবেন, সেটা হলো ক্রপিং বলে। তো আপনারা ক্রপিংয়ে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা মার্কসটাকে অ্যানাবেল করে দেবেন। মার্কসটাকে অ্যানাবেল করে দেওয়ার পর আপনারা এই অপশানটাতে একবার ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশান শো করছে, আপনারা এই অপশানটাকে অ্যানাবেল করে দেবেন। অ্যানাবেল করে দেওয়ার পর এখানে আপনারা ভালোভাবে এই দুটোকে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে আপনারা সেই খোপের ভিতর আপনারা বসিয়ে দেবেন। তো আমি এই বক্সের ভিতরে একটু বসিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ভালোভাবে এটাকে আপনারা অ্যাডজাস্ট করে আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসাতে একটু অসুবিধা হবে, তো আপনারা সময় দিয়ে ভালোভাবে আপনারা বসিয়ে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে বসিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। তো আপনারা ভালোভাবে সময় দিয়ে ভিডিওটাকে যদি আপনারা মেক করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে খুব অসম লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ভালোভাবে আর কি বসার চেষ্টা করছি, এখানে কিন্তু বসছে না। তো আপনারা কিন্তু ভালোভাবে আপনারা কিন্তু বসিয়ে নেবেন, না হলে কিন্তু আপনাদের ভিডিওটা ভালো হবে না। তো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবেই কিন্তু এখানে বসিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা যে ফটোর যে লেয়ারটা রয়েছে আপনারা কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত আপনারা করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা তিনটে একটা ডট দেখতে পাবেন। তো আপনারা এই তিন ডটে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা সেন্ড টু ব্যাক করে দেবেন। তো আমি এখান থেকে এটাকে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা আবার তিন ডটে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা এটাকে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নেওয়ার পর এখানে আপনারা যে ফটোটা রয়েছে আপনারা কিন্তু চাইলে এই খোপগুলোতে আপনারা অন্য যে ফটোগুলো রয়েছে আপনারা সেই ফটোকে অ্যাড করে কিন্তু আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন। তো আমি এখানে এই ফটোটাকে অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের যে নিজের ফটো রয়েছে বা আপনারা কিন্তু যে কারো ফটো কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি এই ফটোটাকে এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা আবার সেই তিন ডটে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা সেন্ড টু ব্যাক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা আবার তিন ডটে ক্লিক করে আপনারা এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন। নেওয়ার পর বাকি যে খোপগুলো রয়েছে আপনারা সেই খোপগুলোতে ভালোভাবে আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখানে আপনারা সেন্ড টু ব্যাক করে দেবেন। করে দেওয়ার পর এখানে আপনারা তিন ডটে ক্লিক করে আপনারা এখান থেকে ডুপ্লিকেট করে আপনারা যে পাশের যে বক্সটা রয়েছে তিনটা বক্স এখানে রয়েছে, তো আমি এখানে তিনটা বক্সে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি সেন্ড টু ব্যাক করে দেবো। করে দেওয়ার পর এখানে আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে আপনারা যে ভিডিওর যে লেয়ারটা রয়েছে আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিয়েছেন, আপনারা সেই ভিডিও লেয়ারে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ব্লান্ডিং বলে একটা অপশন দেখতে পাবেন একদম নিচে, তো আপনারা এই ব্লান্ডিং অপশানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা এটাকে স্ক্রিন করে দেবেন। তো স্ক্রিন করে দেওয়ার পর এখন যদি আপনারা টিক চিহ্নে ক্লিক করেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ধরনের একটা ভিডিও কিন্তু তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখতে কিন্তু খুব অসম লাগে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। তারপর এখানে আপনাদেরকে আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হলো আপনারা এখানে আবার লেয়ারে চলে আসবেন। আসার পর এখানে আপনারা ইফেক্ট বলে একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা এখানে ইফেক্টসে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা বেসিস ইফেক্টে ক্লিক করে আপনারা এখান থেকে ব্লার যে ইফেক্টটা রয়েছে ক্যাজুশিয়ান ব্লার, তো আপনারা এই যে ইফেক্টটা রয়েছে আপনারা এই ইফেক্টের উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা এটাকে একদম ভিডিও শেষ পর্যন্ত করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা এটাকে একদম ভিডিওর যার কি স্ক্রিন রয়েছে আপনারা এখান থেকে স্ক্রিনটাকে ফুল করে আপনারা এখানে টিক চিহ্নে ক্লিক করবেন। করার পর এখানে সেটিংস বলে একটা অপশন রয়েছে, আপনারা এই সেটিং অপশানে আপনারা যতদূর ব্লার চান তো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা তিন ডটে ক্লিক করবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা তিন ডটে ক্লিক করে আপনারা এখান থেকে সেন্ড টু ব্যাক করে দেবেন। তো আমি এখান থেকে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার কিন্তু ভিডিওটা একদম অসম হয়ে গেল ব্লার করার পর। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা একদম ফুলফিল এডিট হয়ে যাওয়ার পর ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে আপনারা সেভে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটাকে আপনারা কিন্তু খুব সহজে ফোনে কিন্তু আপনারা সেভ করে নিতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।